আসসালামু আলাইকুম। সাপ্তাহিক কৃষি বিষয়ক কথা নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি। আমি মোহাম্মদ ইকলাস বাবু রিপন। সাপ্তাহিক কৃষি বিষয়ক কথা নিয়ে এই প্রতিবেদন, আজকের প্রতিবেদন হবে ধানের 30 থেকে 35 দিন বয়সে আমরা কী ধরনের বালাইনাশক স্প্রে করব, এই বিষয়ে আমরা জানব। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। এই প্রত্যাশা রেখে আমি আজকের প্রতিবেদন শুরু করতেছি। মূলত আমরা ধানের 30 থেকে 35 দিন বয়সে আমরা দেখতে পাই ধানের জমিতে পাতা পোকা বা মাজরা পোকা আক্রমণ করে। এই পাতা পোকা এবং মাজরা পোকা দমনের জন্য আমরা কোন ধরনের বালাইনাশক স্প্রে করব আমরা জানব, এবং এই বিষয় দেখার জন্য আমাদের ভিডিওর সাথে আপনারা থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের ভালো পরামর্শ দিব। আমার পরামর্শ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার প্রতিগতভাবে পাতা পোকা দমনের জন্য আমরা কোন গ্রুপের ওষুধ ব্যবহার করব। আমরা বিভিন্ন জন বিভিন্ন কৃষক ভাইরা আমরা পাতা পোকা দমনের জন্য আমরা 555 EC আমরা ওষুধ ব্যবহার করব। ভালো কোম্পানি হতে হবে, যেমন আমাদের 555 EC আছে আপনার অটো ক্রপ কেয়ারের, নাট্য এবং মিমপ্যাক্সের আছে সেতারা, এগুলো ওষুধ আপনারা পাতা পোকার জন্য অবশ্যই প্রয়োগ করবেন, আপনারা রেজাল্ট পাবেন। মূলতভাবে আমরা ধানের মাজরা পোকা দমনের জন্য আমরা বিভিন্ন রকম বিভিন্ন ওষুধ প্রয়োগ করি কিন্তু আমরা কাজে পাই না। মূলতভাবে আমরা আমরা জানব যে মাজরা পোকা কত ধরনের আছে। মূলতভাবে ধানের জমিতে মাজরা পোকা বিশেষ করে 3 ধরনের মাজরা পোকা হয়। আপনারা দেখতেছেন যে আপনারা চতুর্দিকে ধানে দেখতেছেন এখন মাজরা পোকা আসবে, মানে জমিতে আসবে, দেখা যায় যে জায়গায় জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় লাল হয়ে যাচ্ছে। কেন লাল হয় এই বিষয়ে আমরা মনে করি যে সার কমের জন্য লাল হয়ে যায়, কিন্তু তা না। মূলতভাবে যেখানে দেখবেন আপনারা হলুদ বা লাল হয়ে গেছে এখানে মাজরা পোকার আক্রমণটা হয়েছে। এই মাজরা পোকা দমনের জন্য আমরা অনেকই অনেক রকম ওষুধ ব্যবহার করি। মূলতভাবে মাজরা পোকা 3 ধরনের হয়ে থাকে। একটা মাজরা পোকা আপনারা দেখবেন যে কালো মাথা মাজরা, আবার দেখবেন হলুদ মাথা মাজরা, আবার দেখবেন আপনারা যে সাদা অংশ হবে সাদা, এটা হলে সাদা মাথা মাজরা বলে। আমরা এই এই পোকা 3 ধরনের পোকা মূলতভাবে 3 গ্রুপের ওষুধ দ্বারা এটা দমন হয়। আমরা মূলতভাবে আমরা দেখব জমিতে যাব যে আমার জমিতে কোন ধরনের মাজরা পোকা আক্রমণ করেছে, সেই ধরনের আমরা আমরা ওষুধ স্প্রে করব। মূলতভাবে আমাদের এই বাংলাদেশে মূলতভাবে আপনারা দেখা যায় যে হলুদ মাথা মাজরা এবং কালো মাথা মাজরার প্রভাবটা বেশি। আমরা হলুদ মাথা মাজরা ধরলে পারে আক্রমণ করলে পারে জমিতে আক্রমণ করলে আমরা কোন গ্রুপের ওষুধ ব্যবহার করব। আছে বাতির আছে, ক্যাপ্রিট আছে, এবং আপনার লুপিং প্লাস আছে, ড্যানিং ফিট আছে, আপনারা বিভিন্নজন বিভিন্ন রকম ঔষধ দিয়ে আমরা মাছ পোকা দমনের জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমাদের জানতে হবে কোন ওষুধের কোন গ্রুপের ওষুধ দ্বারা এই পোকা দমন করা সম্ভব, এই বিষয়ে আমরা জানব। আমাদের কৃষি অধিদপ্তর আছে, তাদের উপসহকারীর সাথে আমরা বিষয়ে ডিসকাস করব, জানতে চাইব, এবং এই বিষয়ে জানার জন্যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে জানাবো কোন ওষুধে কোন গ্রুপের ওষুধ দ্বারা আমাদের মাছ পোকা দমন করা সম্ভব, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী সাপ্তাহিক কৃষি বিষয়ে কথা নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। আমি মোহাম্মদ ইকলাস বাবু রিপন। যদি আমার ভিডিও যদি ভালো লাগে
অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আজকের কৃষি বিষয়ক সাপ্তাহিক কথা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।